যখন তারপরে কোরআন নাজিল শুরু হলো, তখন থেকে তার পরিচিতি পাল্টে গেল। তোমরা বললো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। জন্মটাই প্রধান নয়, তোর নবুয়তটাই প্রধান, তোর রিসালাতটাই প্রধান। এটা মুত্তাকিদের জন্য হেদায়ত, ফাসেকদের কাফেরদের জন্য নয়। হ্যাঁ, তাদের জন্য উপদেশ রয়েছে, তোমরা গুন্ডামি করো না, ডাকাতি করো না, এগুলো উপদেশ আছে। যেসব কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো কাজ বলতে আমি ছাড়িনি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবী বা রসুল হননি, অর্থাৎ প্রথম 40 বছর, 63 বছরের জীবনের শেষে 23 বাদ দিলে সে প্রথম 40 বছর, তিনি কি বিশ্ব মানবতার জন্য আদর্শ মানুষ বা আদর্শ নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে সনদপ্রাপ্ত হয়েছিলেন? আদৌ না। যখন তারপরে কোরআন নাজিল শুরু হলো, তখন থেকে তার পরিচিতি পাল্টে গেল। এই 40 বছর তাকে কেউ ডিস্টার্ব করেনি, বরং তার প্রতিবেশীরা তাকে আল আমিন বলে প্রশংসা করত। যেমনি তিনি এসে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বললো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। নিজের ঘরের পাশের মোস্ট নেবারিং চাচা আবুল্লাহ বলে উঠল, আলে হাজা জামায়াত, না এই জন্য আমাদেরকে এখানে ডেকেছ? হাতে ছিল তার পাথর, বলে দিলেন বারবা, এরপর আবার যদি একথা বলো ওই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। অথচ আগ পর্যন্ত তিনি ভালো ছিলেন, তিনি সবার কাছে প্রিয় ছিলেন, মানুষ তাদের আকিদা বিশ্বাসের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য যাকে পূজা করে সেটাই হলো তাগুত। আর ওরা আল্লাহকে মানত কিন্তু আল্লাহর বিধান মানত না, তারা নবী ইব্রাহিমকে মানত কিন্তু ইব্রাহিমের বিধান মানত না। আমরাও আল্লাহকে মানি, রসুলকে মানি, আল্লাহর বিধান মানি না, রসুলের বিধানও মানি না। হ্যাঁ, কিন্তু একটা কাজ করি, যেদিন ওরা জন্ম হয়েছে সেই দিনটাকে আমরা আনন্দে জশনে জুলুস করি, মিছিল করি, র্যালি করি, ঢাকা কাঁপিয়ে দিই। তার আগমন অর্থাৎ জন্মটা কি প্রধান, না তো নবুয়তটাই প্রধান? জন্মের সময় তো কেউ তার চিন্তাই করেন যে কে কী হবে ভবিষ্যতে। যখন তিনি নবী হলেন তখনই তো তিনি গাইল খাওয়া শুরু করলেন, এমন অবস্থা হলো যে জন্মস্থান ছেড়ে তাকে মদিনা চলে যেতে হলো। তাহলে বোঝা যাচ্ছে জন্মটাই প্রধান নয়, তোর নবুয়তটাই প্রধান, তোর রিসালাতটাই প্রধান। মানুষের আনুগত্য হবে তার রিসালাতের প্রতি, তার নবুয়তের প্রতি। যারা আমরা এগুলো করছি তাদের বিষয়টা ভেবে দেখা ভালো। আজকে আমাদের আলোচনা হলো রসুল সিরাত পর্যালোচনা, রসুলের চরিত্র কেমন ছিল, তিনি মানুষের জন্য উসওয়ে হাসানা ছিলেন বলা হচ্ছে আয়াতটাতে, লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে সর্বোত্তম নমুনা নিহিত রয়েছে, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে এবং আখিরাতে কামনা করে তাদের জন্য, ফাঁসে গুন্ডা পাণ্ডাদের জন্য নয়। ওয়াজাকার আল্লাহ কাসীর, যারা আল্লাহকে সর্বাধিক স্মরণ করে। যখন কোরআনকে বলা হচ্ছে শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়ত, ফাসেকদের কাফেরদের জন্য নয়। হ্যাঁ, তাদের জন্য উপদেশ রয়েছে, তোমরা গুন্ডামি করো না, ডাকাতি করো না, এগুলো উপদেশ আছে। কিন্তু তিনি নিজে গুন্ডামি করে দেখান নাই, নিজে ডাকাতি করে দেখান নাই যে আমি তোমাদের ডাকাতি বড় সর্দার।
এই বিষয়টি সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس ليس من شيء يقربكم إلى الجنة ويباعدكم عن النار إلا قد أمرتكم به وليس شيء يقربكم إلى النار ويباعدكم من الجنة إلا قد نهيتكم عنه مشكات হে জনগণ, শুনে রাখো, যেসব কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো কাজ বলতে আমি ছাড়িনি, আর যেসব কাজ তোমাদেরকে জাহান্নামের থেকে দূরে রাখবে এবং জান্নাত থেকে জাহান্নাম নিকটবর্তী করবে এবং জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে সেসব কাজ থেকে আমি তোমাদের নিষেধ করতে বাদ রাখিনি। এটারই সাপোর্টে আল্লাহ পাক কোরআনে বলছেন আমা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছুই বলতে ছাড়িনি। তিবিয়ানা লিকুল্লি শাই, কোরআন সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, যারা এগুলো পড়ে তারই তো বোঝে। অতএব তিনি একাধারে ধর্মনেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতা, অর্থনৈতিক বিধানদাতা, বিচারের নীতি ও দর্শনদাতা, নিজে বিচার করে দেখিয়েছেন। যেমন একজন বনি মখজুমের এক মহিলা চুরি করল, বনি মখজুম হচ্ছে ওমর ফারুকের বংশ, সম্ভ্রান্ত বংশ, সবাই অনুরোধ করলো, তো সবাই তো সমস্যা কুলায় না, অত্যন্ত প্রিয় ভাজন ওসামা বিন জায়েদকে বলল, ওসামা তুমি রসুলকে যে বলো যে মহিলা অত্যন্ত উচ্চ বংশের মহিলা ভুল করে করে ফেলেছে, ক্ষমা করে দিতে বলো। উনি বুঝলেন বিষয়টা ওর একা না, উনি মসজিদে চলে এলেন, সবাইকে আসতে বললেন, তারপরে বলেছেন দেখো তোমাদের বিগত যুগে বনি ইসরায়েলদের উপরে আল্লাহ গজব নেমেছিল, তারা মকজুব ও দলীন হয়েছিল, কেন জানো? যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরি করতো তাকে ছেড়ে দিত, আর কোনো গরিব লোক চুরি করলে তাকে দণ্ড দিত। মনে রেখে দিও, লকানাত ফাতেমা বিনতে মুহাম্মদ সরাকাত লকাতাত ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা আজকে চুরি করে ধরা পড়ে আমি তার পিতা মুহাম্মদ তার হাত কেটে দেবো।